দমদমের সুধী নাগরিক মণ্ডলী, আমি সুজন চক্রবর্তী আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আগামী পয়লা জুন শেষ দফার নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএমের প্রার্থী আমি। আপনাদের সাহায্য চাই, আশীর্বাদ চাই। এবারের নির্বাচন আমাদের চেনা পরিচিত দেশটাকে বাঁচানোর নির্বাচন, সংবিধান বাঁচানোর নির্বাচন। যা চলছে তা আপনারা কেউ আমার চেয়ে কম জানেন না, কম বোঝেন না। দেশ জুড়ে জিনিসের দাম আকাশ ছোঁয়া। মোদিজি যখন সরকারে এসেছিলেন তখন রান্নার গ্যাসের যা দাম ছিল এখন তার দ্বিগুণ। মানুষের সংসার চালানোর খরচ ক্রমশই বাড়ছে, বেড়েই চলেছে ওষুধের দাম, বেকারির বৃদ্ধি রেকর্ড পরিমাণে, নতুন শিল্প কলকারখানা হল না, ব্যাংক বিমা সহ নানান ক্ষেত্রে বিক্রির তালিকা ক্রমশ বাড়ছে, সরকারি ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা ক্রমশ বাড়ছে, নিয়োগ নেই। আমাদের রাজ্যের হাল আরো খারাপ। গোটা দেশের কাছে বাংলার মাথা ক্রমশ হেঁট হয়ে যাচ্ছে, চুরি দুর্নীতি লুট তোলাবাজি ছড়িয়ে পড়েছে রন্ধ্রে রন্ধ্রে, এ কখনো মেনে নেওয়া যায় না। দমদমের বহু মানুষ, বিশেষত লেখাপড়া জানা কম বয়সী অজস্র যুবক সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাজের সূত্রে। তারা সবচাইতে ভালো টের পাচ্ছেন আমাদের রাজ্যের মান মর্যাদা গোটা দেশের কাছে কিভাবে হ্রাস পাচ্ছে। নেই ইলেকটোরাল বন্ডে, নেই চুরির কালো টাকা, সুজন এবার দমদমে তাই ভোট ময়দান ফাঁকা। রুটি রুজি হকের কথা ভুকছে দিয়ে বলে, উন্নয়নের গাজর ঝোলে আস্ত খুরোর কলে, চাকরি নিয়ে নাস্তা নাবুদ যৌবনের এই হাল, দমদমেতে সুজন জিতুক ফিরুক আবার লাল। লুটতরাজ বিজেপি আর তৃণমূলের যেন কম্পিটিশন চলছে, ওষুধ কোম্পানির কাছ থেকে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিয়ে ওষুধের দাম যেভাবে বাড়ানো হলো তার দায় বিজেপি অস্বীকার করতে পারে না। উল্টো দিকে বিদ্যুতের দাম এরাজ্যে সর্বাধিক, বিদ্যুৎ কোম্পানির কাছ থেকে ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে বিদ্যুতের দাম বাড়াতে সাহায্য করেছে রাজ্য সরকার, বোঝা যাচ্ছে সাধারণ মানুষের উপর। আর লুট করছে বিজেপি এবং তৃণমূল, এ যেন দুই অপরাধীর লড়াই, এতে মানুষের লাভ কি? চিটফান্ডের লক্ষ লক্ষ প্রতারিত মানুষের টাকা ফেরতের লড়াইতে আমরা বরাবরই ছিলাম, এখনো আছি। সেই টাকা শেষমেশ রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের শত আপত্তি সত্ত্বেও স্বল্প পরিমাণে হলেও কোর্টের নির্দেশে ফেরত দেওয়া শুরু হয়েছে। চিটফান্ডের সবচেয়ে বড় সুবিধাভোগী যারা সবাই জানে, অথচ আজও পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারলো না কেন কেন্দ্রের তদন্তকারী সংস্থাগুলো? হাতে হাতে টাকা নেওয়ার পরেও নারদ কাণ্ডে সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে আজও পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি কেন? মোদিজির গ্যারান্টির বেলুন ফুটো হয়ে গেছে, ঠিক যেমন মমতার গ্যারান্টির ফানুস চুপসে গেছে। চলে চলে মাস্তুত ভাই, এদের কাছে মানুষের কোনো সুরাহা আশা করে লাভ নেই, পাবেন না। মানুষ তৃণমূলের থেকে পরিত্রাণ চায়, নিষ্কৃতি চায় বিজেপির বিভাজনের রাজনীতি থেকে। দল বদল না, লড়াইটা নীতি বদলের, দিন বদলের। রাজ্যের হাল অত্যন্ত খারাপ, সন্দেশ খালি আমাদের সকলের লজ্জা। চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের জোয়ার বইছে পিসি ভাইপোর রাজত্বে, গরু কয়লা সোনা পাচারের রমরমা, চাকরি বিক্রি হচ্ছে ভয়াবহ ব্যাপার, একটা সর্বনাশের হাতছানি চারিদিকে। এসব আমাদের ঠেকাতেই হবে। চাকরি নিয়ে নাস্তা নাবুদ যৌবনের এই হাল, দমদমেতে সুজন জিতুক ফিরুক আবার লাল, মানুষ সবই বুঝছে তাই পাল্টে গেছে ঝোঁক, দমদমের ওই মানুষই চায় সুজন জয়ী হোক। দমদম শিল্প মহল হিসেবে পরিচিত, ছোট বড় অজস্র কলকারখানা গড়ে উঠেছিল বহু যুগ থেকেই, বামাবলেও তা বহমান ছিল। এখন এসব দিকে কোনো নজর আছে সরকারের? এই গত কয়েক বছরের মধ্যে বন্ধ হয়েছে এই এলাকায় উইপকো, ডাক ব্যাগ, প্রিয়া বিস্কুট, ইন্ডিয়া ফয়েলস,
এরকম অনেক কারখানা, দমদমের বিখ্যাত যেসব তার জমি বিক্রি হয়ে যাচ্ছে। জুট মিলের হাল খুব খারাপ, টেক্সব্যাকোতে নেই কোনো নজরদারি। দমদম লোকসভা অঞ্চলের অন্দরে নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান হবে আমাদের অগ্রাধিকার, খতিয়ে দেখা হবে, নতুন আইটি হবে সম্ভাবনা, ঘরের ছেলে মেয়েদের ঘরে ফেরাতে হবে। লাল ফিল্ডেই হাল ফিল্ড, গোটা দমদমের বিভিন্ন জায়গায় স্তূপাকার আবর্জনা, দেখার কেউ নেই। পানিহাটি যেন জঞ্জালের নরক, পানীয় জল পাওয়া যাচ্ছে না বহু জায়গায়। মায়েরা বোনেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, জায়গায় জায়গায় বিদ্যুতের বেহাল দশা, নিকাশির চেহারা ভয়াবহ, চত্রতত্র জলাজমি ভরাট আর বেআইনি নির্মাণের রমরম। এমএলএ এমপি রাজ্য সরকার পুরসভা জেলা পরিষদ সবই তো তৃণমূলের, তাহলে কিছু হচ্ছে না কেন? নাগরিক পরিষেবার এই দুর্বিষহ অবস্থা মানুষ মেনে নেবে কেন? এই কয়েক বছরে রাজ্যে বন্ধ হয়েছে 8,000 স্কুল, উল্টো দিকে চালু হয়েছে 21,000 মদের দোকান, এ কোন সর্বনাশের পথে চলেছি আমরা? রুখে দাঁড়াতে হবে মানুষকে সঙ্গে নিয়েই। গরিব মানুষের সব ভোট মূল্যবৃদ্ধির বিরুদ্ধে হোক, তারুণ্যের সব ভোট শিক্ষা চাকরির পক্ষে হোক, আপনার আমার সব ভোট দুর্নীতির বিরুদ্ধে হোক, মহিলাদের সব ভোট সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হোক। দমদম সহ সারা রাজ্যে নির্বাচনী এই লড়াইতে মানুষকে জিততেই হবে, যা চলছে তার সহ্য করা যায় না। তাই বুঝে শুনে ভোট দাও হাসতে হাসতে, কে পারবে মানুষকে খুব ভালোবাসতে, তাকেই পাঠাতে হবে লড়তে আইন সভায়। পরিত্রাণ চাই তৃণমূলী অপশাসন থেকে, গুন্ডাগিরি আর চোখ রাঙানি থেকে। মাস্তান লুঠেরার দল, তারা পুলিশকে সঙ্গে নিয়ে দাদাগিরি চালিয়ে যাবে, আর সাধারণ মানুষ নিত্যযাত্রী ভদ্রলোক তাদের মাথা নিচু করে থাকতে হবে, এ কখনো মেনে নেওয়া যায় নাকি? মানুষ নিষ্কৃতি চায় বিজেপির আদানি আম্বানি মার্কা আচ্ছে দিনের প্রতারণা থেকে। দেশে অসাম্য ক্রমশই বাড়ছে, ভয়াবহ, সবাই বুঝতে পারছেন এই নির্বাচনে মোদিজির পরাজয় অবশ্যম্ভাবী। এ রাজ্যের মানুষ তৃণমূলী অপশাসন থেকে মুক্তির আশায় আমাদের প্রতি স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন, বিশেষ করে এই কয়েকদিনে দমদমের মানুষ যেভাবে আমাকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ। আমরা মানুষকে সঙ্গে নিয়ে পথ চলি, দায়বদ্ধতা থেকেই মানুষকে সঙ্গে নিয়ে চলি। নির্বাচনের পর আমাদের প্রথম কাজ হবে দমদম সহ আশপাশের জলাভূমি সংরক্ষণ, পুকুর বোজানো বন্ধ করতে হবে, পরিবেশের স্বার্থে গাছ লাগানো, সবুজায়নের প্রক্রিয়া চলবে, এলাকায় এলাকায় শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি, সামাজিক সুরক্ষা এবং পারস্পরিক সুস্থ সম্পর্ককে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আমাদের এমপিল্যাডের অন্তত 1/3 ব্যয় করা হবে মহিলাদের সুরক্ষা এবং আত্মমর্যাদা কেন্দ্র গড়ে তোলার জন্য। ডেলিভারি বয়, গিগ ওয়ার্কার সহ নানান চুক্তিভিত্তিক কাজে যুক্ত মানুষদের সুবিধার্থে অ্যাপ নির্ভর বিশেষ পরিষেবা চালু করতে হবে। ব্যারাকপুর এবং বারাসাত অবধি মেট্রো রেল সম্প্রসারণ করা আমাদের কাছে চ্যালেঞ্জ। আগরপাড়া খড়দা প্রভৃতি ফ্লাইওভার এবং বিরাটির আন্ডারপাস অত্যন্ত জরুরি। সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল, তার মানোন্নয়ন খুবই প্রাসঙ্গিক। বেলগুড়িয়ার ফিডার রোডে যাতায়াতের সুব্যবস্থা করতেই হবে। বাগজলা খাল এভাবে পড়ে পড়ে নষ্ট হবে চোখের সামনে, এ মেনে নেওয়া যায় না। শিক্ষা এবং শিল্পের ক্ষেত্রে বিশেষ উদ্যোগ আমরা নেব। আমরা চাই পরিবেশ বান্ধব দমদম, মানুষকে সঙ্গে নিয়েই এসব কাজে আমরা ব্রতী থাকব। দমদমের আন্ডারগ্রাউন্ড নিকাশির ব্যবস্থা সহ দমদমের জন্য মাস্টার প্ল্যান তৈরি করেই আমরা এগোবো, নিশ্চিত থাকুন। তাই বুঝে শুনে ভোট দাও হাসতে হাসতে, কে পারবে মানুষকে খুব ভালোবাসতে, তাকেই পাঠাতে হবে লড়তে আইন সভায়। ভোটের অধিকার লুট হতে দেবেন না, এটা আপনার নিজের অধিকার। ভোটের অধিকার যদি একবার লুট হয় তাহলে একের পর এক নানান অধিকার যে লুট হয়ে যায়, সন্দেশখালী কিংবা বীরভূমের মতন যে কোনো জায়গার দিকে তাকালেই
বুঝতে পারবেন স্পষ্ট। এটা পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচন নয়, এটা লোকসভার ভোট। ভোট লুটের চেষ্টা করলে কেউ পার পাবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী যাদের বাঘ কিংবা বীর ইত্যাদি উপাধি দিয়েছিলেন, সেই অনুব্রত, শাহজাহান, শিবুরে এখন জেলে। জ্যোতিপ্রিয় মল্লিক, মার্কা, যারা দমদম, বারাকপুর, বারাসাত সহ চারপাশের ক্ষমতার দাপট দেখিয়ে অসভ্যতা করেছেন, তারাও আজ জেলে। শান্তিপূর্ণ পরিবেশ, ভোটের অধিকার রক্ষা করতেই হবে। দুপাঁচ পয়সার মাস্তানরা, তারা খুশি মতন চলবে। এ কখনো হয় না চারপাশ দেখে ওরা পারলে বুঝে নিক। মানুষ কিন্তু এবার ভোটে দেখে নেবার মতন করেই প্রস্তুত হচ্ছে। মানুষ বুঝে গেছেন রাজ্যে অপরাধ আর মিথ্যাচারের বন্যা চলছে, এসব সহ্য করতে মানুষ রাজি নন। দমদম উদ্বাস্তু এলাকা হিসেবে পরিচিত। বামপন্থীরা তাদের শক্ত ভিতের ওপরে দাঁড় করিয়েছে, নিঃশর্ত দলিল দিয়েছে। জ্যোতিবোস বুদ্ধদেব ভট্টাচার্যদের আমলে পরিপূর্ণ নাগরিক হিসেবে এই মানুষদের কখনো কোনো অসুবিধা হয়নি, কেউ কখনো চোখ রাঙাবার সাহস দেখায়নি। অথচ নাগরিকত্ব নিয়ে বিজেপি মানুষকে ভয় দেখাতে চাইছে, বেনাগরিক করার লক্ষ্যে সিএ প্রয়োগ করার চেষ্টা করছে। যারা তাদের আমরা রুখে দেব, একই কারবার করছে তৃণমূল। লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্প বন্ধ হয়ে যাবে এই ভয় দেখিয়ে যারা ভোট চাইছেন, তারা বুঝে রাখুন, এই মিথ্যে মানুষ বিশ্বাস করে না। এসব সরকারি প্রকল্প সারা দেশেই, সব রাজ্যেই এসব চলে। তৃণমূল পরাজিত হলেও একটাও সরকারি প্রকল্প বন্ধ হবে না। মায়েরা ব্রত পালন করেন সন্তানের মঙ্গল কামনায়। দুপাঁচ টাকার গল্প নয়, মায়েরা চান তার সন্তান সুখে থাকুক, যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পাক। জিনিসপত্রের দাম বাড়িয়ে হাজার হাজার টাকা মায়েদের থেকে, সংসার থেকে লুট হয়ে যাচ্ছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, বিকল্প সরকার প্রতিষ্ঠিত হলে সারা দেশের গরিব পরিবারের মহিলাদের হাতে বছরে 1,00,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। দমদমের মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের মহিলারাও তার ব্যতিক্রম হবেন না। সন্দেশখালী সহ নানা ঘটনায় মহিলাদের সম্মান বাজি রেখে তৃণমূল বিজেপি যে নোংরামিতে নেমেছে তা ভয়ঙ্কর। যা চলছে তা অসহ্য, বদলাতেই হবে। জল্লাদ লুঠেরাদের রাজত্ব চলবে না। ধর্মের নামে মানুষে মানুষে বিবাদ লাগিয়ে সেই সুযোগে দেশের সম্পদ বড়লোকদের হাতে তুলে দেওয়া চলবে না। মানুষের গণতন্ত্রকে হরণ করা চলবে না। এই নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী আমি, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী, আসলে মানুষের প্রার্থী, আপনাদের প্রার্থী। জয়ী হওয়ার পরেও একসাথেই চলবো আমরা। আপনাদের সকলের ভালোবাসা চাই, সমর্থন চাই, সাহায্য চাই। এ বাংলাকে বদলাতেই হবে, মানুষের স্বার্থেই তা জরুরি। একটাই দাবি আমার, আমাদের উপর ভরসা রাখুন, বদলে যাবে। কথা দিতে পারি, বরাবর যেভাবে অন্যায় অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, মাথা উঁচু করে চলেছি, কখনো তার কোনো অন্যথা হবে না। একটাই আকাঙ্ক্ষা আমার, আমাকে আশীর্বাদ করুন। আমি সুজন চক্রবর্তী, চিরকাল যেন আপনাদের সুজন হয়েই মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। শুভেচ্ছা রাখুন, ভরসা রাখুন, আপনাদের সমর্থন মানুষকেই শক্তিশালী করবে। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন। ভোট কাউকে লুট করতে দেবেন না, এটা আপনার নিজের অধিকার। ভালো থাকবেন, নমস্কার। বন্ধ হবে তোলাবাজি, লড়াই শুরু আজ, সবাই যাবে স্কুল কলেজে, সবার হবে কাজ। মা বোনেরা ডাক পাঠালো বাচ্চা মানুষের, দমদম জুড়ে উঠছে আওয়াজ, সুজন দাকেই ভোট। ভাগের খেলা থামবে, হবে সম্প্রীতির গান, থাকবে সবাই মিলে মিশে বাঁচবে সংবিধান। লুটের খেলা বন্ধ হবে বাচ্চা মানুষের, দমদম জুড়ে উঠছে আওয়াজ, সুজন দাকেই ভোট, সুজন দাকে ভোট, সুজন দাকে ভোট।